রোনাল্ডোকে ছাড়া চেলসির বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, কিন্তু তাতেও রোনাল্ডো বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ম্যাচের পর শুধুমাত্র রোনাল্ডোকে নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের দুই। ম্যাচের পর শুধুমাত্র রোনাল্ডোকে নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের দুই প্রাক্তন তারকা গ্যারি নেভিল এবং রয় কিন। শাস্তি স্বরূপ রোনাল্ডোকে চেলসি ম্যাচে না খেলানোর জন্য কিংবদন্তি গ্যারি নেভিল দাঁড়িয়ে গিয়েছেন ম্যানইউ কোচ টেন হাগের পক্ষে। কিন অবশ্য টেন হাগের এই আচরণ মেনে নিতে পারেনি, ফলে আইরিশ তারকা তর্কে জড়িয়ে পড়েছেন গ্যারি নেভিলের সঙ্গে। গত বৃহস্পতিবার টটেনহ্যামের বিরুদ্ধে শেষ মুহূর্তে মাঠে নামতে রাজি হননি রোনাল্ডো, আর তাতেই বিতর্কের সূত্রপাত। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চেলসির ম্যাচে রোনাল্ডোকে স্কোয়াডেই রাখেননি কোচ টেন হাগ, আর তাতেই এই ইস্যুতে চেলসির ম্যাচের পর বিতর্কে জড়িয়ে পড়েন প্রাক্তন দুই ম্যান তারকা। টেন হাগকে সমর্থন করে নেভিল বলেন, রোনাল্ডোকে বসানো ছাড়া কোচের আর কোনো বিকল্প রাস্তা ছিল না। কোচ হিসেবে টেন হাগ সবসময় চাইবেন দলের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।